Dear DLL learner, আপনি দেখছেন YouTube channel SMDN Tutorial, Made Learning Easy with Quality Materials. And I was DLL সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য আপনারা এই চ্যানেল থেকে পাবেন সম্পূর্ণ বাংলাতে। তো দেখেন এই আজকে আমাদের আলোচনার টপিকটা কি। 504 ইউনিট 7 পরিমাণ ও পরিমাপ পার্ট 2। তো পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম পরিমাণ ও পরিমাপের ধারণা, নন স্ট্যান্ডার্ড বা প্রচলিত এবং প্রমাণ রাশি, দৈর্ঘ্য পরিমাপ, ক্ষেত্রফল পরিমাপ, আয়তন পরিমাপ, ভরের পরিমাপ। তো আজকে আমরা যাচ্ছি মেট্রিক পদ্ধতি, সময়ের পরিমাপ, এইগুলো বিষয় নিয়ে। ১১৩ পৃষ্ঠায় রয়েছে মেট্রিক পদ্ধতিতে পরিমাপ। তো দেখুন লেখা আছে যে বিভিন্ন দেশে পরিমাপের একক ব্যবহারের দুটি প্রধান পদ্ধতি আছে, সেই দুটি হলো মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতি। মৌলিক এককের উপর ভিত্তি করে মেট্রিক পদ্ধতিকে সিজিএস বা সেমি গ্রাম সেকেন্ড পদ্ধতি বা এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি বলা হয়। এইভাবে ব্রিটিশ পদ্ধতিকে এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি বলে। মেট্রিক পদ্ধতিকে আন্তর্জাতিক ডাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই এটিকে আন্তর্জাতিক একক পদ্ধতি বা আন্তর্জাতিক প্রমাণ একক এসআই বলে। এসআই মানে হচ্ছে গিয়ে সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, হচ্ছে যে ফ্রেঞ্চ শব্দ, ফ্রেঞ্চের প্রথমে শুরু হয়েছিল। আচ্ছা, তো এই যে ইউনিট ব্যবহার করা সেটা কিন্তু প্রথমে শুরু হয়েছিল ফ্রান্সে, তো সেখান থেকে হয়ে গেছে যে সিস্টেম ইন্টারন্যাশনাল থেকে হয়ে গেছে এসআই। এসআই হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট যেটাকে ধরা হয়। তো তারপর নিচে আপনি লেখা পাবেন যে মেট্রিক পদ্ধতিতে, মেট্রিক পদ্ধতির ইতিহাস, গ্যাব্রিয়াল মাউটন, সেন্ট পল চার্চের ডিকার, লিওন ফ্রান্স এই পদ্ধতির প্রবর্তক। ১৬৭০ খ্রিস্টাব্দে তিনি দশমিক পদ্ধতিতে পরিমাপ করার প্রবর্তন করেন। আচ্ছা, এই বিষয়গুলো আমরা দেখলাম, এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে, অর্থাৎ 113 পেজ, যেটা 113 পেজ থেকে কী কী প্রশ্ন হতে পারে। 5 মার্কসের প্রশ্ন এখান থেকে হতেই পারে যে এই যে দেখুন প্রশ্নটা, ব্রিটিশ পদ্ধতির তুলনায় মেট্রিক পদ্ধতিতে কী কী সুবিধা রয়েছে, তো সেটা আপনি এখান থেকে পরে পরে বুঝতে পারবেন। মেট্রিক পদ্ধতিতে সুবিধা রয়েছে কি, এটা কিন্তু সমগ্র দেশ গ্রহণ করেছে এবং এটা যে স্ট্যান্ডার্ড ইউনিট হিসেবে ব্যবহার হচ্ছে। আর ব্রিটিশ পদ্ধতিতে কি, ফুট পাউন্ড সেকেন্ড, যেটা মোটামুটি অপ্রচলিত হয়ে গেছে। ফুট পাউন্ড সেকেন্ড হতে গেলে কোনো একটা ইউনিট কিন্তু অনেক বড় হয়ে যাবে ফুটে যদি আমি প্রকাশ করি, তার চেয়ে যে মিটারে প্রকাশ করি সেটা তুলনামূলকভাবেই ছোট হবে। তো আমরা ইউনিটটা এমনভাবে ব্যবহার করবো যাতে মানটা ছোট হয়, সেই সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। তো এটা আপনি পড়লে এখান থেকে বুঝতে পারবেন যে মেট্রিক পদ্ধতি ব্রিটিশ পদ্ধতির তুলনায় কী কী সুবিধা রয়েছে এগুলো। তারপর আমি এখান থেকে যে ছোটো প্রশ্ন করলাম সেটা হচ্ছে পরিমাপের দুটি প্রধান পদ্ধতি কী কী, যেটা আমরা দেখে গেছি যে পরিমাপের দুটি প্রধান পদ্ধতি হচ্ছে মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতি। তারপর নিচে যে কোনো একটা যেটা প্রশ্ন করা যায় সেটা হচ্ছে যে মেট্রিক পদ্ধতির প্রথম কোন দেশে, মেট্রিক পদ্ধতি প্রথম কোন দেশে চালু হয়, তো সেটা হচ্ছে ফ্রান্সে। মেট্রিক পদ্ধতির প্রবর্তককে সেটা হচ্ছে গ্যাব্রিয়াল মাউটন, লিওন ফ্রান্স, ডিকার প্রভৃতি। 115 পেজে রয়েছে যে ১৯৫৬ সালে ডিসেম্বর মাসে ভারতের সংসদ স্ট্যান্ডার্ড অফ ওয়েটস অ্যান্ড মেজার্স আইন অনুসারে মেট্রিক পদ্ধতি গ্রহণ করে এবং তা ১ অক্টোবর ১৯৫৮ সাল থেকে চালু হয়। তো সেখান থেকে প্রশ্ন হতেই পারে, 114 পেজে এটা রয়েছে দেখুন যে মিটার শব্দটি ব্যবহার করেছে, এই শব্দটি গ্রিক শব্দ মেট্রন থেকে নেওয়া হয়েছে যার মানে হচ্ছে পরিমাপ। তো প্রশ্ন হলো মিটার শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে, তো আনসার হবে মিটার শব্দটি গ্রিক শব্দ মেট্রন থেকে নেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে পরিমাপ। তো আমরা কি দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে তো মিটার ব্যবহার করি, তো মিটারটা কোথা থেকে এসছে, সেটা হচ্ছে ওই যে গ্রিক শব্দ মেট্রন থেকে এসছে, মেট্রন মানে হচ্ছে পরিমাপ। তো প্রথমত আমরা কিন্তু দৈর্ঘ্য পরিমাপ করেই শিখেছি কে কতটুকু লম্বা, এখান থেকে ওইখানের দূরত্ব কতটুকু লম্বা, তো দৈর্ঘ্য মাপ করাটা প্রথম শিখেছি বলে কিন্তু এই পরিমাপটাকে ওরা মানে মেট্রন বা মিটার নাম দিয়ে দিয়েছে, যেটা এখন আমরা ব্যবহার করছি দৈর্ঘ্য পরিমাপের একক হিসেবে। আচ্ছা, তারপর যেটা আছে আয়তন পরিমাপের ক্ষেত্রে, তো আমরা পাচ্ছি কি লিটার। আচ্ছা, এখানে এখানে দেখুন লেখা আছে যে মেট্রিক পদ্ধতিতে র এর একক হিসেবে গ্রামকে ধার্য করা হয়েছে, যা ঘনসেমি আয়তনের একটি ঘনকের বর বা সেই একই পরিমাণ জলের 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অপসারণ ঘটায়। ধারণ ক্ষমতার জন্য লিটার শব্দটি ব্যবহার একক হিসেবে ব্যবহার করা হয়েছে যা 1 ঘন ডেসিমিটার আয়তন বোঝায়। আচ্ছা আচ্ছা, তার মানে লিটার, আমরা যে লিটার বলি লিটার মানে হচ্ছে যে আমি ডেসিমিটার, সে মিটারে যদি প্রকাশ করি, লিটারকে যদি আমি মিটারে প্রকাশ করতে হয় তাহলে মিটারটা হচ্ছে 1 ঘন ডেসিমিটার। আচ্ছা, তাহলে ডেসিমিটার কি, আমরা তো মিটার জানি, ডেসিমিটার কি সেটাও কিন্তু একটু পরে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ডেসিমিটার কি, সেন্টিমিটার কি, মিলিমিটার কি, তাদের মধ্যে কী কী সম্পর্ক, জাস্ট দেখতে থাকুন একটু পরেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর যেটা লেখা আছে 7 এপ্রিল
1795 সালে ফ্রান্সের সরকার এটি সরকারিভাবে গ্রহণ করে, অর্থাৎ মেট্রিক পদ্ধতিটা সরকারিভাবে গ্রহণ করে 7 এপ্রিল 1795 সালে। তো সেখান থেকে প্রশ্ন হতেই পারে যে মেট্রিক পদ্ধতি প্রথম চালু হয় ফ্রান্সে এবং এটা সরকারিভাবে গ্রহণ করা হয় কবে, বলে অপশন অনেকগুলো দিয়ে দিল। তো সেটার আনসার হচ্ছে কি 7 এপ্রিল 1795 সালে। তারপরে পাবেন যে 1956 সালে ডিসেম্বর মাসে ভারতের সংসদ স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ডস অ্যান্ড মেজার্স আইন অনুসারে মেট্রিক পদ্ধতি গ্রহণ করে এবং তা 1 অক্টোবর 1958 সাল থেকে চালু হয়। তো সেটা হচ্ছে গিয়ে মেট্রিক পদ্ধতি ভারতবর্ষে কবে গ্রহণ করা হয়, তো সেটার আনসার হবে হচ্ছে গিয়ে 1958। আবার যদি হতে পারে যে কোন আইন অনুসারে ভারতবর্ষে মেট্রিক পদ্ধতি চালু হয়, তো সেটা আইনটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ডস অ্যান্ড মেজার্স এইগুলো। আচ্ছা, তো একটু আগে আমরা যেটা পেয়েছিলাম যে লিটারের সংজ্ঞায় আমরা পেয়েছিলাম 1 লিটার = 1 ঘন ডেসিমিটার। তো ঘন তো আমরা বুঝি, যেটা ঘন হচ্ছে গিয়ে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা হবে 1, মানে দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটার গুণফল হলেই সেটা হচ্ছে ঘন একক, আর দৈর্ঘ্যের প্রস্থের গুণফলটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে বর্গ একক। তো ক্ষেত্রফলে হচ্ছে গিয়ে বর্গ একক, আর ঘনফল বা আয়তন যেটা ভলিউম সেটা হচ্ছে ঘন একক। 1 লিটার = 1 ঘন ডেসিমিটার, মানে কোনো একটা পাত্রের যদি দৈর্ঘ্য হয় 1 ডেসিমিটার, প্রস্থ হয় 1 ডেসিমিটার এবং উচ্চতা হয় 1 ডেসিমিটার, তাহলে তার মধ্যে যে তরল পদার্থ থাকতে পারে সেই আয়তনকে বলা হচ্ছে 1 লিটার। মেট্রিক পদ্ধতির যেটা চার দেওয়া আছে যে এককগুলোর, যে ওই যে একক যেটা সেটা হচ্ছে যেখানে একক আছে সেখানে আমরা ধরবো, আচ্ছা আচ্ছা, এককটা যেমন মিটার হতে পারে, লিটার হতে পারে, যে কোনো কিছু একক। তার উপরে অর্থাৎ 10 এককে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডেকা একক, তার উপরে আরও 10 একক বাড়লো, মানে হচ্ছে 100 একক। 100 একক হচ্ছে কি হেক্টো একক, 1000 এককে হচ্ছে কি কিলো একক, মানে 10 গুণ 10 গুণ করে বৃদ্ধি পেল একক। 10 একক হলে হচ্ছে ডেকা একক, 100 একক হলে হচ্ছে হেক্টো একক, 1000 একক হলে হচ্ছে কি কিলো একক। তারপর একক থেকে যদি কমে, এককের 1/10 অংশ হচ্ছে কি ডেসি একক, এককের 1/100 অংশ হচ্ছে সেন্টি একক, 1/1000 হচ্ছে গিয়ে মিলি একক। সাপোজ আমি সেটা মিটার ধরি, তো মিটার 10 মিটার হচ্ছে গিয়ে 1 ডেকামিটার, 100 মিটার হচ্ছে হেক্টোমিটার, 1000 মিটার হচ্ছে কিলোমিটার। তারপর মিটারে যদি আমি উপ এককে চলে আসি, দেখুন যে 1/10 মিটার, মানে মিটারের 10 ভাগের 1 অংশ হচ্ছে ডেসিমিটার, মিটারের 100 ভাগের 1 অংশ হচ্ছে গিয়ে সেন্টিমিটার, মিটারের 1000 ভাগের 1 অংশ হচ্ছে গিয়ে মিলিমিটার। তো আমি যদি মিলিমিটার থেকে ধরি, তাহলে মিলিমিটার 10 মিলিমিটার 1 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 1 ডেসিমিটার, 10 ডেসিমিটার হচ্ছে 1 মিটার, এই হচ্ছে কি ব্যাপার। বা সেন্টিমিটার থেকে যদি মিটার ধরি আমি, 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, 10 ডেসিমিটার হচ্ছে 1 মিটার। এই যে আমরা আগে পেয়েছিলাম যে লিটার হচ্ছে গিয়ে 1 ঘন ডেসিমিটার, তো ডেসিমিটার মানে কি, ডেসিমিটার হচ্ছে 1 মিটারের 10 ভাগের 1 অংশ, বা অপরভাবে বলা যায় যে 10 ডেসিমিটার হচ্ছে 1 মিটার। তো এই হচ্ছে গিয়ে চার্ট। মিটারের উপরে হচ্ছে 10 মিটার, মানে ডেকামিটার, তার উপরে হচ্ছে গিয়ে 100 মিটারে হেক্টোমিটার, 1000 মিটার কিলোমিটার, মানে হচ্ছে গিয়ে নিচে থেকে যদি আমি বলি, এককটা হচ্ছে গিয়ে মিলি সেন্টি ডেসি লি বা মি, মিলি সেন্টি ডেসি মি ডেকা হেক্টো কিলোমি, বা মিলি সেন্টি ডেসি লি ডেকা হেক্টো কিলোলি, এই হচ্ছে গিয়ে সিস্টেমটা, নামতার মতোই শেখা যায়। আচ্ছা, তো সেখানে দৈর্ঘ্য পরিমাপের একক, মেট্রিক পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হলো মিটার, আয়তনের একক হলো লিটার। তো লিটারে যদি আমি ওই যেটা চার্ট দেখলাম, লিটার 10 লিটারে হচ্ছে ডেকা লিটার, তারপর হচ্ছে গিয়ে হেক্টো লিটার, কিলো লিটার, নিচের দিকে হচ্ছে ডেসি লিটার, সেন্টি লিটার, মিলি লিটার, মানে সোজা কথা হচ্ছে মিলি সেন্টি ডেসি লি ডেকা হেক্টো কিলো লি, এইভাবে পড়লেই হয়ে গেল। আচ্ছা, তো তার মধ্যে দেখুন যে আমাদের দেশে 1958 সাল থেকে মেট্রিক পদ্ধতি প্রচলিত। তারপর ইঞ্চি আছে, 1 ইঞ্চি কত, 1 ইঞ্চি হচ্ছে 2.54 সেন্টিমিটার, 1 ফুট মানে 12 ইঞ্চি, 1 গজ বা 1 গজ মানে হচ্ছে 3 ফুট, যেটা আমরা সবাই কম বেশি জানি। সেখান থেকে প্রশ্ন কী হতে পারে যে আমাদের দেশে মেট্রিক পদ্ধতি কবে প্রচলিত হয়, সেটা আমরা অলরেডি জেনে গেছি 1958 সালে। 1 ইঞ্চি = কত সেমি সেটাও জানি যে 2.54 সেমি, 1 ফুট কত ইঞ্চি সেটা সবাই জানি 12 ইঞ্চি, 1 গজ কত ফুট সেটা হচ্ছে 3 ফুট সোজা কথা। ভর পরিমাপের একক হচ্ছে মৌলিক একক গ্রাম, সেটার ক্ষেত্রেও সেই একই ব্যাপার, গ্রাম আছে উপরে হচ্ছে ডেকা হেক্টো কিলো, নিচে হচ্ছে ডেসি সেন্টি মিলি, বা নিচ থেকে যদি আমি ওপরে চলে আসি মিলি সেন্টি ডেসি গ্রাম দেখা একটু কিলোগ্রামে, তো আমরা জানি যে কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, মানে 1 কেজি হচ্ছে 1000 গ্রাম, তো 100 গ্রামকে আমরা কি বলতে পারি হেক্টোগ্রাম, যেটা মানে আমরা মানে এত বলি না, কিন্তু প্রচলিত হচ্ছে কি কিলোগ্রাম, গ্রাম, সেন্টিগ্রাম,
এইগুলো তো বুঝে গেছেন নিশ্চয়ই। তো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ঘড়ি কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে দু ধরনের না অনেক ধরনের হয়, সচরাচর আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে 12 ঘন্টা ঘড়ি, অর্থাৎ 12টার পরে 1টা 2টা 3টা 4টা এমন হচ্ছে। কিন্তু যে রেল স্টেশনে যদি আপনি যান তখন দেখবেন যে 12টার পরে 1টা হচ্ছে না, হ্যাঁ তো 12টার পরে হয়ে যাচ্ছে 13টা 14টা 15টা। ফ্লাইটে যদি আপনি যান, ফ্লাইট চড়তে যান, এয়ারপোর্টে যখন যাবেন তখন দেখবেন টাইম দেখা থাকবে 15টা 16টা, বা অ্যারাইভেল টাইম থাকবে 23টা এমন থাকে। মানে ওরা ব্যবহার করে 24 ঘন্টা ঘড়ি। তো সেটা হচ্ছে প্রশ্ন, 24 ঘন্টা ঘড়ি কোথায় কোথায় ব্যবহৃত হয়? তো সেটা হচ্ছে যে রেলপথ এবং আকাশপথে 24 ঘন্টা ঘড়ি ব্যবহৃত হয়। তারপর পাবেন সময়ের পরিমাপ, সেটা হচ্ছে 117 পেজে। তার মধ্যে সৌর দিন কি সেটা লেখা আছে, সৌর দিন কি সেটা যেটা লেখা, পৃথিবী তার আহ্নিক গতি সম্পূর্ণ করতে যে সময় নেয় তাকে বলে সৌরদিন। তো পৃথিবীর গতি দুটো আছে, একটা হচ্ছে বার্ষিক গতি, একটা হচ্ছে আহ্নিক গতি। বার্ষিক গতি মানে হচ্ছে গিয়ে সূর্যের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করতে যে সময়টা নেয়, বা সূর্যের চারিদিকে যেভাবে প্রবর্তন করে সেটা হচ্ছে গিয়ে বার্ষিক গতি। আর আহ্নিক গতি মানে কি, তার নিজ অক্ষের চারিদিকে যেভাবে বা নিজ অক্ষ বরাবর যেভাবে ঘুরতে থাকে সেটা হচ্ছে আহ্নিক গতি। তো আহ্নিক গতি হচ্ছে গিয়ে মানে 24 ঘন্টা, লামসাম মানে একদিন, একবার প্রবর্তন করলো মানে একদিন হলো, সেটা হচ্ছে আহ্নিক গতি। তো পৃথিবী তার আহ্নিক গতি সম্পূর্ণ করতে যে সময় নেয় তাকে সৌরদিন, মানে দিন। একদিন কাকে বলা হচ্ছে, তার মানে পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরতে যে সময় নিচ্ছে সেটাই হচ্ছে সৌরদিন, আর সেটাই হচ্ছে আহ্নিক গতি। তো যে সময়টা নেই সেটাই হচ্ছে সৌরদিন। আছে আহ্নিক গতি সম্পূর্ণ করতে পৃথিবী নিজ অক্ষে 360 ডিগ্রি ঘুরে, সেটা তো ঠিকই আছে, কারণ একটা বৃত্তে, একটা বৃত্ত মানে পূর্ণ আবর্তন শেষ হলো মানে 360 ডিগ্রি হলো, সেটা আমরা জানি। আমরা হাতে যে ঘড়ি ব্যবহার করি সেটা 12টার পর 1টা 2টা 3টা 4টা এমন বাজে। কিন্তু আমরা যদি রেল স্টেশনে যাই তখন দেখবো যে ঘড়িতে 12টার পরে আর 1টা বাজছে না, 13টা 14টা 15টা। বা যখন আমরা ফ্লাইটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, যখন আমরা এয়ারপোর্টে যাই তখন আপনি লক্ষ্য করবেন যে 15টা বাজছে 23টা বাজছে এমনভাবে, অ্যারাইভেল টাইম থাকে 23টা বা 20টা 50 এমন যাই হোক। তো এই যে রেলপথ এবং আকাশপথে কিন্তু 24 ঘন্টা ঘড়ি ব্যবহার করা হয়। তো প্রশ্ন হলো যে 24 ঘন্টা ঘড়ি কোথায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে রেলপথ এবং আকাশপথে। আর আমাদের সাধারণ ঘড়িতে কিন্তু মানে 12 ঘন্টা ঘড়ি, 12-এর পর 1-2-3 এমন হচ্ছে ডিজিটাল, ডিজিটাল হোক বা অ্যানালগ হোক। আচ্ছা অ্যানালগ কি আর ডিজিটাল কি? ডিজিটাল ঘড়ি হচ্ছে যেটা ডিজিট দেখা যায়, যে 1টা বাজলো লেখা থাকবে যে 01 এমন। আর অ্যানালগ ঘড়ি কি, যেগুলো ওই যে কাঁটা ঘুরে ঘুরে, 12-এর ঘরে 1টা থাকলো 3-এর ঘরে 1টা থাকলো এমন। তো ঘরে আমরা যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু অ্যানালগ ঘড়ি হচ্ছে। আর একটা ব্যাপার, AM আর PM এর ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন, সেটার বলার প্রয়োজন নেই, যে রাত্র 12টা থেকে দুপুর 12টার আগ পর্যন্ত হচ্ছে AM অ্যান্টি মেরিডিয়ান, আর হচ্ছে দুপুর 12টার পর রাত্র 12টার আগ পর্যন্ত হচ্ছে PM বা পোস্ট মেরিডিয়ান। তারপর রয়েছে যে সৌর বছর, সৌর মাস, দিন, ঘন্টা, মিনিট ও সেকেন্ডের মাধ্যমে সময় পরিমাপ করা হয়। তো দিতে পারে যে নিচের কোনটি সময়ের পরিমাপের একক নয়। হ্যাঁ, সৌর বছর, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, অন্য কিছু একটা দিয়ে দিলাম। তো এগুলো কিন্তু, এই যে সৌর বছর, সৌর মাস, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, সবগুলো কিন্তু সময় পরিমাপের একক। তো আপনারা সেটা কিন্তু দেখে নেবেন, বা বলে দিল নিচের কোনটি সময় পরিমাপের একক, মিটার, লিটার, হেক্টর, সৌর বছর। তো মনে হবে যে মিটার, লিটার, হেক্টর, সৌর বছর কোনটাই তো সময় পরিমাপের একক নয়, এমন মনে হয় সাধারণত। কিন্তু যে সৌর বছর মানে সূর্য ঘুরে ঘুরে যে এক বছর, সেটাও কিন্তু সময় পরিমাপের। সৌর মাস মানে হচ্ছে যে সূর্য ঘুরে ঘুরে এক মাস, মানে সৌরমাসটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ওই যে চাঁদের পক্ষখাল ধরে হিসেব করা হয় এমনটা আর কি, যে চাঁদ প্রতি 14 দিন পরপর, মানে একবার চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে 14 দিন সময় নেয় এমন হিসেব করে করে করা হয়। তো এই সবগুলোই হচ্ছে গিয়ে সময় পরিমাপের একক। তো এই হচ্ছে গিয়ে 504 ইউনিট 7 মোটামুটি শেষ হলো। 5 এবং 10 মার্কস কোয়েশ্চেন পরে পাবেন, MCQগুলো পরে পাবেন। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো কিছু জিজ্ঞাসার থাকে বা কিছু সাজেশন দেওয়ার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, সাবস্ক্রাইব করে বেল আইকন অনেবল করে রাখবেন, তাহলে আপনি কোনো ভিডিও মিস করবেন না। সত্যি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ।